সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে তোমাদের সামনে হাজির হয়েছি একটি গুরুত্বপূর্ণ গণিত অঙ্ক নিয়ে। গণিতটি হলো ধারা বা সিরিজের অঙ্ক, যা সরকারি চাকরি পরীক্ষায় বারবার এসে থাকে। লক্ষ্য করো, এই যে ধারার অঙ্কটি এক থেকে পাঁচ একই হারে বড়, চার বড়, পাঁচ থেকে নয় চার বড়, নয় থেকে ১৩ চার বড়, একেবারে মিলে বেশি। ধারাটির ১৫তম পদ কত হবে? একেবারে সহজভাবে আমরা মাত্র ২০ সেকেন্ডে আমরা অঙ্কটি বের করব। এখানে দেখো, প্রথম পদ এ সমান আছে ১, প্রথম পদ এ সমান ১, সাধারণ অন্তর অন্তর ডি, ডি সমান আছে কত? ডি আছে ৫ বিয়োগ ১, তাহলে ৪। আর এন আছে কত? এন তো মানে এন সমান আছে ১৫। তাহলে আমাদের সূত্র জানি, আমরা জানি আমরা জানি ন্যূনতম পদ এ প্লাস এন মাইনাস ১ টু ডি, তাহলে কততম পদ বলছে? ১৫তম পদ। তাহলে ১৫তম পদ এ প্লাস, তো ১৫তম পদ এর মান কত বসাই দেই? এর মান আছে হলো ১, প্লাস এন এর মান আছে ১৫, মাইনাস ১, ডি এর মান আছে কত? আমাদের ডি এর মান আছে সাধারণ অন্তর কত? ৪। তাহলে কত হয়? ১ প্লাস ১৪ গুণ ডি এর মান আছে কত? ৪। তাহলে কত হয়? ১ প্লাস ৪ ১৪ ছেড়ে ছেড়ে ১৬, তাহলে ৫৬ যোগ ১৭। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি যে অনেক বড় করে অঙ্কটা দেখিয়েছি, কিন্তু আমার খুব সময় কম লেগেছে, কিন্তু এটা একেবারে শর্টকাট। এইটা যখন আমরা অঙ্কটা পারবো, তাহলে আমরা শর্টকাট নিজে বানিয়ে নিতে পারবো। তাহলে আমরা মনে মনে ধরে নিতে পারি, প্রথম পদ আছে ১, তারপর সাধারণত মনে মনে ধরে ৫ থেকে, এই যে এখানে দেখালো ৫ থেকে ১ বাদ দিলাম, থাকে ৪। তাহলে আমাদের এগুলো লেখা লাগবে না, তাহলে আমরা একটা ডাইরেক্ট ১৫তম পদ লিখে ডাইরেক্ট অঙ্কটার মানটা বসাই দিলেই আমাদের ৫৭ চলে আসবে। আমি একটু বড়ভাবে দেখালাম, কিন্তু বড়ভাবে করতে গেলেও যে অঙ্কটা পারে, তাহলে সেক্ষেত্রে সময় কম লেগে যাবে। সুতরাং এইভাবেই আমাদের ধারার অঙ্কগুলো করা যাবে শর্টকাট পদ্ধতিতে। ধন্যবাদ সকলকে।